মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। কয়েকটা ব্লগে বোধ হয় রাস্তা দিয়েই আমি শুরু করছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। কাকা মাছ বিক্রি করতে চলে এসছে, 1 মিনিট। তো আমরা এখন বেরোলাম, এখন যাব রাজাবাজার। এখন 9:15 মতনই বাজে, টাইমেই আছি বলে মনে হচ্ছে। ওদিক দিয়ে শুভ্রা আর রূপম ওরা বেরিয়ে গেছে 8টার দিকে, 8:10-15 দিকে। কালকে রাতে ঘুমটা ঠিক হয়নি, কেন জানি না, মানে ওয়েদারটা এমন, কম্বল গায়ে দিলে গরম লাগছে, খুলে দিলে ঠান্ডা লাগছে, মানে এমন ওয়েদার, ওই জন্য ঘুমটাও একটু ডিস্টার্ব হয়ে গেছে আর কি। ঠিক আছে, তবে কালকেও একটু বেরোতে হবে। কালকে অন্য আরেকটা প্ল্যান রেখেছি আমরা, দেখা যাক শরীর আজকে কি দেয় না দেয়, কালকে কতটা কি পারমিট করে আগে দেখতে হবে। তো চলো বেরোই, আপাতত তো বেরিয়ে গেছি, রিক্সা ধরবো, তারপরে আমরা আজকে মিনি বাস করে যাব। প্রথমে মানিকতলা যাব, ওখান থেকে রাজাবাজার যাব। ট্রেনে গেলেও হতো, ট্রেনে এখন প্রচণ্ড ভিড় হবে, তো ওই জন্য ট্রেনে যাব না। রাজাবাজারে আমাদের বানাতে দেওয়া হয়ে গেল, ঠিক মসজিদের উল্টো দিকে মুস্তাজ। তোমরাও কেউ বানাতে চাইলে বানাতে পারো, ভীষণ ভালো বানায়, ভীষণ ভালো। এই যে এই মসজিদটা ঠিক উল্টো দিকেই হচ্ছে মুস্তাজ, রাজাবাজার মোড়েই দোকান, ভীষণ ভালো বানায়। তো আমাদের হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার ওদের সাথে দেখা করতে সেন্ট্রাল। আমরা নেমে যাচ্ছি, আরেকজন চুল ঠিক করতেই ব্যস্ত, কলেজ স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই কলেজ স্ট্রিট এলেই না বিয়ের আগের কথাগুলো মনে পড়ে, কলেজ লাইফে কতই না আসতে হতো, আজকে এ বই কালকে সেই বই, আজকে খাতা, এইসব তো লেগেই থাকতো। ভীষণ ভালো একটা লাইফ ছিল কিন্তু তখন, শিয়ালদা থেকে বন্ধু বান্ধবরা এমনও হয়েছে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিট এসে, ভীষণ ভালো একটা লাইফ ছিল, ওটাও আরেকটা সুন্দর লাইফ। ঠিক আছে, এই হচ্ছে শুভ্রা আর রূপম, ওদের সাথেই দেখা করতে এসেছি। আর আমার ভয়েসটাকে আজকে একটু ইগনোর করাই ভালো, পুরো বসে গেছে। আর এই হচ্ছে আমরা দুজন অপোজিটে বসেছিলাম, আর আমরা বসন্ত কেবিনে খেতে ঢুকেছিলাম। আর বসন্ত কেবিনে আজকে আমরা ফিস থালি আর চিকেন থালি নিয়েছিলাম, দুটো ফিস থালি দুটো চিকেন থালি। এই হচ্ছে আমাদের ফিস থালি আর চিকেন থালির ফটো তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি। এই দেখো চিকেন থালি, খুব ভালো ছিল খাবারগুলো। আর আমাদের গ্রুপ ফটো তো অবশ্যই আছে, এই দেখো আমাদের গ্রুপ ফটো। তো আমরা খুব ভালো মজা করেছি, অনেক দিন বাদে ওদের সাথে দেখা হয়েছে, আবারও আশা করি দেখা হবে। আমরা বড় বাজার এসে গেছি, দিশার কোমলে পছন্দ হয়নি, তো মামনি ওকে নিয়ে নেমে আসা, আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। বন্ধু বান্ধব অনেকদিন বাদে পেলে যা হয়, তাই জন্য ওখানে আড্ডা মারতে মারতে দেরি হয়ে গেল রূপম শুভ্রাদের সাথে। আর ওদের কাজও ছিল, এটাও ঠিক কথা, ওরা কাজটা করে বেরিয়ে এসে আমরা একসাথে বসন্ত থেকে মিনে খেয়ে দে এখন এলাম বড় বাজারে। ওরা কমলে অলরেডি ঢুকেছিল কিন্তু কমলে পছন্দ হয়নি বলে ওর বেরিয়ে আসছে। তো আমরা এখানে দাঁড়াই, কাকু আছে এখানে, কাকুকে চেনা জানা আছে, জিজ্ঞেস করে নিয়ে তারপর যাই। লোকটা কন্টিনিউ দেখো তাকিয়ে রয়েছে পেছনে, প্রমি ক্যামেরার দিকে তাকিয়ে দেখো, চলো। দিশার জন্য লেহেঙ্গা কিনতে ঢুকে আমি কিছুটা ক্লিপ তোমাদের জন্য নিতে পেরেছিলাম, আসলে খুবই ভিড় ছিল আর দেখাতে আমরাও ভীষণ ব্যস্ত ছিলাম। দিশা আলটিমেট এই লেহেঙ্গাটা নিয়েছিল, পরে টরে দেখে নিয়েছিল, ওকে ভীষণই ভালো লাগছিল যেহেতু অনেকটা লম্বা আর এখানে বিশাল কালেকশন ছিল, তোমরাও কিন্তু আসতে পারো। বাড়িতে এসে গেছি 8:10-এর দিকে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা। প্রথমে এখান থেকে রাজাবাজার, রাজাবাজার থেকে তারপর সেন্ট্রাল, সেন্ট্রাল থেকে ওখানে বসন্ত কেবিনে খাওয়া দাওয়া, তারপর এলাম হচ্ছে বড় বাজার, মানে পুরো নাকানি চোখানি অবস্থার। বড় বাজারে অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের, যেহেতু একটা লেহেঙ্গা দুটো শাড়ি এসব কেনাবানা হয়েছে তাই জন্যে। তো হ্যাঁ, আর তারপরে দুখানা সেট কেনা হয়েছে আমার আর দিশার জন্য, গলার সেট আর দিশা একটা কানের কিনেছে, ব্যাস এইসবই কেনাকানা হয়েছে আর কি। তোমাদের কাছে আর দেখাচ্ছি না, সত্যি বলতে শরীরের এক বিন্দু আর এনার্জি নেই, সেই ফোনের ব্যাটারি লো হয়ে গেলে পিপি করে আওয়াজ দিতে থাকে, আমাদের অবস্থা সেরকম হয়েছে। আর দেখো গলায় এখনো ঝিকিমিকি, মানে আমরা যখন বেরিয়েছিলাম দোকান থেকে পুরো ছিকিমিকি গুলো ওই লেহেঙ্গার ওইগুলো খুললে পরে ঝাড়া গুলো দিলে ওগুলো উড়ে আসে আর কি, অভ্রগুলো। তো পুরো আমি বেরিয়ে বসে দেখ আমরা পুরো ঝিকিমিকি টুম্পা হয়ে গেছি। তো যাই হোক, দিনটা ভালো কেটেছে এটা ঠিক কথাই, রূপম শুভ্রাদের সাথেও দেখা হলো, তো সবটা মিলিয়ে দিনটা ভালো কেটেছে। কিন্তু আমাদের জন্য খুব প্রেশার হয়ে গেছে, কালকে আবার আমাদের বেরোনো আছে, ও যদিও সকালে বেরোবে না, আমি আর দিশা বেরোবো, আমি চোখে ডাক্তারটা দেখাবো আর ব্লাউজগুলো বানাতে দেবো, এই যা কাজবাজ রয়েছে।
আজকে আমি খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য বানিয়েছি, কারণ রাস্তাঘাটে আমার একটা ফোন অলরেডি বিয়ের আগে চুরি হয়ে গেছিল, তাই জন্য আমি ফোন নিয়ে খুবই সচেতন। তাই ক্যামেরা আমার ব্লগ হবে না তাও ঠিক আছে, কিন্তু খুব ভিড় রাস্তায় আমি ব্লগ এখন আর বানাই না, তো ওই জন্যে আমি একটু ভয়ই পাই এখন, ওই জন্য ভয়টা ঠিক কাটিয়ে উঠতে পারিনি। আমার ফোন একটু মানে ওকে দিয়ে হয়তো যদি ভুলে যাই, ব্যাস আমার এদিক ওদিক খোঁজা শুরু হয়ে যায়, ও সেটা সুযোগ নেয় মাঝে মধ্যে, ওটা খুবই বাজে। তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, বুঝতেই পারছো কথা বলার মতো শক্তি আজকে আর আমার নেই। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদের দিনগুলো আমার মতনই ভালো কাটছে, ভালো অবশ্যই কাটছে, কিন্তু এবারে একটু মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। রেস্ট বলবো না, কারণ আমি রেস্ট নিতে পারবো না, কালকের দিনটাও আমাদের পরপর চলবে। ও যদিও সারাদিন রেস্ট পাবে, কিন্তু আমরা পাবো না। আর আমার দরজার পেছনটা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছি 14টা জ্যাকেট মানে প্যান্ট সব ঝুলছে, হার্ডলি ওখানে আমার দুটো জ্যাকেট রয়েছে আর বিশেষ কিছু নেই, সব ওর জিনিসে। মানে এর জন্য ঠিক আমি ব্যাঙ্গালোরের বাড়িতে ওই দরজার পেছনে হুক করিনি, কারণ দরজার পেছনে হুক করলে ওর জামা কাপড় আর আলমারিতে থাকে না, ওই দরজার পেছনেই ঝুলতে থাকে, আর এই জিনিসটা আমার ভীষণ বাজে লাগে। চলো আজকের মতো টাটা, এখানে কথা শেষ করছি, গুড নাইট। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকো। আর তোমাকে যে রকম দেখাচ্ছিলাম ওগুলো লেহেঙ্গাগুলো, তোমরা যদি দাম জানতে চাও তাই জন্য আমি বলে দিচ্ছি, 3.5 থেকে 4.5-এর মধ্যে এরকম কিছু ছিল, এমনি শুরু 1500 টাকা থেকে, এইরকম তো থাকে, এবার যার যার পছন্দ সেরকম। তো এই আর কি, তোমাদেরকে একটা শুধুমাত্র আন্দাজ দিলাম কত কি নিয়েছে সেই ব্যাপারে আর যাচ্ছি না। চলো আজকের মতো টাটা।